সুপ্রিয় দর্শক, বাংলা হেলথ টিপস আপডেট চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি হাকিম রঞ্জিত কুমার চন্দ। আজকে পরম করুণাময় সৃষ্টিকর্তার স্মরণ করে আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মহা ঔষধ নিয়ে। মহা ঔষধ বলতে আমরা কি বুঝি? মহা বলতে যার কোনো বিকল্প নেই, সর্বশ্রেষ্ঠ ঔষধ, সে মহা ঔষধের একটা বিষয় নিয়ে আলোচনা করব। এবং তার আগে আমরা জেনে রাখি যে কাজটা কী। ঔষধের নামটা আমি পরেই আসছি। প্রথমত আমাদের যে সমস্যাগুলি হয়ে থাকে, সমস্যাগুলি আমরা কৌণিক আমাশয়, বাচ্চাদের স্মৃতিশক্তি কমে যাওয়া বা স্মৃতিশক্তি যাদের লোপ পেয়ে যায়। তৃতীয়ত হলো ছোট বাচ্চাদের পেটের পিড়ে। এই তিনটি রোগে এক মহা ঔষধ, সেই মহা ঔষধটি নিয়ে আমি আলোচনা করব। মহা ঔষধের ডোজ নিয়ে কথা বলবো সবশেষে। আমাদের বাড়ির আনাচে কানাচে একটি লতা গুল্ম জাতীয় গাছ, ভেষজ উদ্ভিদ এবং ভুলুণ্ঠিত হার্বস, যেটাকে আমরা বলে থাকি, যেটা বাংলা নাম থানকুনি। এই থানকুনির বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। কোথাও বলা হয় ঢোলমামুন, খুদিমামুন, বা ঢোলমণি, খুদিমণি। তো এই ঢোলমণি এবং খুদিমণি, এখানে কোনো চাষ হয় না, বাণিজ্যিক ভিত্তিতেও চাষ করা হয় না। এখন কিছু কিছু জায়গায় বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা হয়। তবে আমাদের যদি এই চিকিৎসা বিজ্ঞানে ইউনানি, আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসার কথা বলা হয়ে থাকে, এই চিকিৎসা বিজ্ঞানে এই বহুল পরিচিত থানকুনি গাছ একটা স্থান করে নিয়েছে। এই থানকুনি গাছ শুধু একটাই কাজ করে না, এখানে মানুষের স্মৃতিশক্তি, পেটের সমস্যা, আমাশয়, কোষ্ঠকাঠিন্য এবং সেই সাথে দৃষ্টিশক্তি লোপ পাওয়া, এই কাজগুলি করে থাকে। তা আমি এখন যেটা নিয়ে কথা বলবো সেটি হলো ছোট বাচ্চাদের পেটের পীড়া, দাস্ত বা আমাশা হয়, সেই ক্ষেত্রে যদি 3-4 চামচ পরিমাণ, অর্থাৎ বয়স ভেদে আমরা 1 চামচও নিতে পারি, 2 চামচও নিতে পারি, 3 চামচ, বয়স ভেদে আমরা এটাকে ডোজ নিয়ন্ত্রণ করব সকাল দুপুর রাত, তাহলে সেক্ষেত্রে নিয়মিত কয়েকদিন খাওয়ালে পেটের পীড়া, পেটের সমস্যা দূর হবে। আর যাদের কৌণিক আমাশা, IBS এর সমস্যা আছে, দীর্ঘদিন থেকে পেটের পীড়ায়, বারবার খাওয়ার পর টয়লেট যাওয়া, পেট মোচড় দিয়ে ওঠা, ফেনা ফেনা পায়খানা হওয়া এবং পায়খানার সাথে আম মিশ্রিত থাকা, এবং এই IBS যদি থাকে, সেক্ষেত্রে থানকুনি পাতার রস সকাল এবং বিকাল একটু লবণ মিশ্রিত করে খাওয়া যায়। এমনিতেই সকাল বিকাল দুবার করে আমরা নিয়মিত যদি 2-3 মাস খেয়ে থাকি, তাহলে আমি দেখেছি যে এরপরে একটা হয়তো বা আমি এর যাদের সব ট্রিটমেন্ট করেছি সাক্ষাৎকার নিয়ে আপনাদেরকে একটা ভিডিও পরিবেশন করব, যেখানে বেশ কয়েকজন ভালো হয়েছে, এটা সেরে যায়। এটা এই জন্য আমাশা রোগের একটা মহা ঔষধ। তাছাড়া আর একটি কথা বলেছিলাম, যাদের স্মৃতিশক্তি লোপ পায়, ভুলে যাওয়ার প্রবণতা, কোনো কথা একবার বললে দ্বিতীয়বার আর মনে থাকে না, সেই ক্ষেত্রেও এই থানকুনি পাতা বড় একটা ভূমিকা পালন করে। যে থানকুনি পাতা যদি আমরা রস সেবন করি, আমাদের আমাশা ভালো হবে, পেটের পীড়া ভালো হবে এবং তার সাথে সাথে আমাদের স্মৃতিশক্তি বাড়িয়ে দেবে এবং পাশাপাশি কী করবে, আমাদের মস্তিষ্ককে ঠান্ডা রাখবে। তা আমার আজকে থানকুনি পাতা বিষয় নিয়ে এটাই ছিল আলোচনা। তা আজকের যদি এই আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আজকের আলোচনা এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।